এখন বর্তমানে কোনো সন্ত্রাসীর জায়গা নাই, ওরা কেন সন্ত্রাসী করতেছে, আমার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে, আমি এটার বিচার চাই এবং জবাব চাই। সালামু আলাইকুম, আমি বার আক্রান্ত নিয়ে আমি লাইভে হাজির হয়েছি। তো আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে 25 তারিখ দিবাগত রাত্রে রাত 11টা আমার ভাই আসতেছে, দোকান বন্ধ করে আসতেছে। ওই টাইমে আমার ভাই যখন রওনা দিছে তখন আমাদের দরজার মধ্যে একটা পুকুর আছে, ওই পুকুরে বাসা ভরা হয়ে গেছে। তো বাসা ভরা হওয়ার কারণে মাছগুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে আমাদের যেগুলা জমিন আয়ত্তে, তো ওই জমিনগুলাতে মাছগুলা এখানে ছড়িয়ে আসছে। এখন জাকেরের ছেলে সুমন, রিটন, তারপর শিফন, ওরা ওইখান থেকে মাছ ধরতেছে, আমাদের জায়গা থেকে মাছ ধরতেছে। এখন আমার ভাই ওখানে গিয়ে তাদেরকে বলা হয়েছে, তোমরা আমার মাছ কেন ধরো? এই করার সাথে সাথে, এই কথা বলার সাথে সাথে আমার ভাইয়ের গায়ের মেঘকে চলে এসেছে। ওরা তিনও ভাই, জাকেরের ছেলে তিনজনে, আমার উলাগেরা, ওরা হলো সন্ত্রাসী, ওদের সাথে আরও সন্ত্রাসী আছে, আমার ভাইরে মেরে ফেলার হুমকি দিয়েছে। এই সন্ত্রাসী তিনজনের বাপের নাম হইলো জাকের হোসেন, মায়ের নাম হইলো রানু বেগম। আমি দৃষ্টি আকর্ষণ করতেছি এলাকার গণ্যমান্য ব্যক্তি, ওরা কেন এত সন্ত্রাসীগির কায়দায় এলাকাতে চলে। আর তাছাড়া আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি দেশবাসীর কাছে এটা জবাব চাই, ওরা এই কেমন সন্ত্রাসীগিরি করতেছে, ওরা এত সাহস কই পাইছে? রিটন, তারপরে সুমন, তারপরে শিফন, ওরা সন্ত্রাসী সাহস কই পাইছে? এটা আমি প্রশাসনের, সন্দীপ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি। ওরা আমার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমার ভাইয়ের নাম জামাল উদ্দিন, জামাল সাইকেল স্টোর, নতুন বাজার আকবরহাট। আমার নাম হলো হাসান, আমি ওমান প্রবাসী, আমার গ্রাম হচ্ছে আমানুল্লাহ, 1 নং ওয়ার্ড। আমি এটার বিচার চাই, ওই সন্ত্রাসীদের সাথে আরও সন্ত্রাসী আছে, আমি একে একে সবাই নাম বলবো।